হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো রাকেশ ব্লগ আর আমি রাকেশ। আই তোমরা পার্ট ওয়ান দেখেছো, এবার পার্ট টু ব্লগ দেখবে। চলো রেডি হয়ে যাও, আমি এসে গেছি, চলে এসেছি চেঙ্গেল স্টেশনে। এই মাত্র আসলাম, ট্রেনটা অনেক স্টেশন ঢোকার পরে ঢুকলো, চুল দেখতে হবে না, ট্রেনের মুখটা দেখায়নি, চুল চাঁদের পার হয়ে গেছে। সমুদ্র আমার সাথে তো পাগলা আছে, বুঝতে পারছো তোমরা। মিউজিক few inches later days later. ট্রেন উলবিড়ি এসে গেছে, দেখতে পাচ্ছি এটা হচ্ছে উলবিড়িয়া স্টেশন। ঢোকার আগে মুহূর্তটা তুলতে পারিনি, ভিড় ভাড়টা ছিল বলে, তো ট্রেনটা ভিড় হয়ে গেছে বিশাল। ট্রেনটি উলবিড়িয়া থেকে হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি চেঙ্গেল স্টেশনে। এই মাত্র আসলাম, ট্রেনটা অনেক স্টেশন ঢোকার পরে ঢুকলো, চুল দেখতে হবে না, ট্রেনের মুখটা দেখায়নি, চুল চাঁদের পার হয়ে গেছে। সমুদ্র আমার সাথে তো পাগলা আছে, বুঝতে পারছো তোমরা। মিউজিক
অনেকটাই বড়, ওইদিকে একটা ট্রেন ঢুকে আছে। ব্লগের পথে একটি দোকানে ঢুকেছি জলের বোতল কিনবো বলে, তোমরাও দেখে নাও। তো বন্ধুরা, আমাদের ব্লগ করতে করতে একটি দোকানে এসেছি, আমরা জলের বোতল কিনবো, জলটাও তো খাওয়া দরকার। দেখা যাক, আমরা দাঁড়িয়ে একটা ভালো বন্ধুরা বোতল এসে আমি এই কালারটাই নিচ্ছি, ভালো লাগছে। তো বন্ধুরা, আমরা প্রায় চলে এসেছি আর এখান থেকে 5 মিনিটের পথ। এখানে একটি মোড় হালকা টাইপের, তো কী মোড় আমার নামটাম জানা নেই, সুকর্ণ মোড় যাই হোক হবে। এখানে কি মিলিটারি দাঁড়িয়ে আছে, ঠিক আছে আমরা এবারে এদিক থেকে ডেকে যাবো। গলায় বলি মিলিটারিটাকে ডেকে নিন, গলায় গান। তো বন্ধুরা যাচ্ছি, বন্ধুরা এখানে একটি লোগো দেখতে পাচ্ছেন, বিশ্ব বাংলা লোগো, মানে দারুণ হয় বাংলাদেশ। হ্যাঁ ওই পরগনা নদীটার নাম ভুলে গেলাম, গঙ্গা নদী, এটা গঙ্গা নদী। ফুলেশ্বর কালীবাড়ি যেদিকে যেটা থাকে এটা সেই নদী, তো ওটা পরে একদিন দেখিয়ে দেবো, অসুবিধার কিছু নেই। এবার চলে আসছে, আমাদের কলেজের পাঁচিল আরম্ভ হয়ে গেছে এখান থেকে, মানে আমরা কলেজে প্রবেশ করছি। বলাচন্দ্র স্যার, আমরা কলেজে পৌঁছ করছি। কলেজে গরু চড়ছে কেন? এটা হচ্ছে আমাদের কলেজ, বাউরিয়া আইটিআই, দেখতেই পাচ্ছ এই মাঠ, মানে সব কিছু ঠিক আছে। বন্ধুরা এখন আপাততই টিফিনে কিছু তৈরি করে দেখা যাক কী করা হয়। হাই বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম আমার কলেজটি দেখাবো, দেখিয়েছি। এবার কলেজের একটু এটা বাইরে থেকে মুহূর্ত, তো এর কলেজের বাইরের দিকে একটু সমুদ্র টাইপের আছে, তোমরা দেখে নেবে চলো। পার্টনাররা যাচ্ছে, আজকে বৃষ্টি হয়ে পুরো 14 গুষ্টি উদ্ধার হয়ে গেছে। তো এবারে যাচ্ছি আমরা, এইদিকে কলেজটা দেখে নাও, এই হচ্ছে আমাদের এই কলেজ, ঠিক আছে। তো এইদিকে হচ্ছে এবারে সমুদ্র আছে, মানে ছোট সমুদ্র, নদী। আমার সব পার্টনাররা আছে, এ সব একটু হাই হ্যালো করে দাও গাইস, হাই হ্যালো করে দাও। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখতে সেদিকে দেখে নাও ছোট ছোট কি বেশ বলে, হ্যাঁ দেখে নাও তোমরা, পুরো কুয়াশাময় হয়ে গেছে, দেখেই নিচ্ছ কি সুন্দর এরিয়া। তো সব বন্ধুরা এদিকে দাঁড়িয়ে আছে, দেখে নাও এই কলেজ পজিশনটা, এই হচ্ছে আমার কলেজ, এই হচ্ছে পজিশন, বাইরে বিশাল বড় জলাশয়, প্রায় ছোট সমুদ্র বললেই চলে।
ওই দিকটা হচ্ছে ছোট ছোট বোট আছে, এখান দিয়ে যাওয়া আসা করে। ওদিকটা উত্তর চব্বিশ পরগনা পড়ে যাচ্ছে বাউরিয়া, বুঝতেই পারছি।